হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভার পিন ব্রিজের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের ভিডিওটি হচ্ছে আপনাদেরকে ইপসন অরিজিনাল কালি এবং কি রিয়েল কালারের কালি দিয়ে ফটো প্রিন্ট করে দেখাবো যে প্রিন্ট কোয়ালিটি কেমন আসে। আপনারা অনেকেই জানতে চান যে ইপসনের অরিজিনাল কালি দিয়ে প্রিন্ট করলে কেমন আসবে আর হচ্ছে অন্য ব্র্যান্ডের কালি দিয়ে প্রিন্ট করলে কেমন আসবে। সো আমার এই প্রিন্টারটার মধ্যে রিয়েল কালার ব্র্যান্ডের কালি দেওয়া আছে, দেখুন। এটা হচ্ছে রিয়েল কালার ব্র্যান্ডের কালি, আর ওই প্রিন্টারটার মধ্যে ইপসনের অরিজিনাল কালি দেওয়া আছে। এটার মধ্যে হচ্ছে একদম ইপসনের যে পিওর অরিজিনাল কালি, এই কালিটাই দেওয়া আছে, দেখুন, যে একদম ইপসনের অরিজিনাল কালি। সো আমি এই দুইটা প্রিন্টারে একটা সেম ফটো প্রিন্ট করে দেখাবো, তাহলে আপনার কোয়ালিটিটা বুঝতে পারবেন যে ইপসন অরিজিনাল কালি দিয়ে কেমন আসে আর হচ্ছে রিয়েল কালি বা অন্য যে কোনো ব্র্যান্ড দিয়ে কেমন আসে। আমি যেহেতু রিয়েল কালারের কালি ব্যবহার করতেছি, সো এটার মধ্যে রিয়েল কালারের কালি আছে, রিয়েল কালারের কোয়ালিটিটা দেখবেন এবং কি ইপসন অরিজিনালের কোয়ালিটিটা দেখবেন। সো আমি এখন প্রিন্টটা কমান্ড দেবো, আপনারা দেখুন। সো এখন আমি প্রিন্ট দিয়ে দেখাবো। প্রথমে হচ্ছে আমি যে প্রিন্টারের মধ্যে ইপসনের অরিজিনাল কালি দেওয়া আছে ওই প্রিন্টারটা প্রিন্ট দেবো। আপনারা প্রিন্ট তো দিতে পারেনি, ইপসন অরিজিনাল কালি প্রিন্টারটা সিলেক্ট করবো। তারপরে হচ্ছে সেট আপ, কন্টিনিউ, প্রিফারেন্স, তারপর ইপসন প্রিমিয়াম গ্লুসি স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে আমার এক নম্বর ছবি, যেহেতু এক থেকে এক দিলাম। এই এখানে লেখা আছে ইপসন অরিজিনাল রিং, তারপর আমি প্রিন্টের কমান্ডটা দিয়ে দিলাম। তারপর যেটার মধ্যে রিয়েল কালার দেওয়া আছে, আমি রিয়েল কালারের মধ্যে রিয়েল কালারটা প্রিন্ট আউট দিব। সো প্রিন্টারটা আপনারা প্রথমে সিলেক্ট করতে হবে যে রিয়েল কালার ইঙ্ক কোনটার মধ্যে দেওয়া আছে, তারপর প্রিন্টারটা আপনারা সেট আপ করে নেবেন। তারপর যে এটা হচ্ছে দুই নাম্বার পেজ, আমি দুই থেকে দুই দিলাম। এই দেখুন যে রিয়েল কালার ইঙ্কের ছবিটা সিলেক্ট হয়েছে, তারপর আমি প্রিন্ট কমান্ডটা দিয়ে দিলাম। এই দেখুন যে আমার দুটো প্রিন্টারে কিন্তু প্রিন্টের কমান চলে আসে, যেহেতু পেপার না এই জন্য লাল বাতি জ্বলে আছে। আমি একসাথে দুটোটার মধ্যে পেপারটা দিব। এই দেখুন যে আমি ফুজি কালারের ফটো পেপার দিচ্ছি, এটার মধ্যেও একটা পেপার দিয়ে দিলাম। তারপরে এই মেশিনটা তো এর মধ্যে হচ্ছে অরিজিনাল কালি দেওয়া, অরিজিনাল মধ্যে হচ্ছে রিয়েল কালারের কালি দেওয়া। সো আমি একসাথে দুটোটার মধ্যে প্রিন্টটা দিব। তারপর আমি এখানে দেখুন যে লাল বাটনটাতে টিপতে দিলে কিন্তু আমার প্রিন্টটা চলা শুরু করবে। তারপর আপনারা প্রিন্টটা হলেই বুঝতে পারবেন যে প্রিন্টের কোয়ালিটি কোনটা কেমন আসছে। এটা প্রিন্ট হচ্ছে ইপসন অরিজিনাল কালি দ্বারা, আর ওইটা হচ্ছে আপনার ইপস রিয়েল কালারের কালি দ্বারা। দুটোটা প্রিন্ট আপনারা প্রিন্টটা ফাইনালি বের হলে আপনারা তফাৎটা বুঝতে পারবেন যে কোনটার প্রিন্ট কোয়ালিটি কেমন হতেছে। দেখুন যে দুটোটা প্রিন্টে কিন্তু আমার এখন হয়ে গেল। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে প্রিন্ট কোয়ালিটি কেমন। সো বন্ধুরা, দেখুন যে এখন কিন্তু আমি প্রিন্ট আউট করে ফেললাম ইপসন অরিজিনাল এবং কি রিয়েল কালারের কালি দিয়ে। দেখুন যে কোনটা কীরকম আসছে এখন আপনারা ছবিতে দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন যে দুটোটার প্রিন্ট কোয়ালিটির তফাৎটা। এটা হচ্ছে আপনাদের রিয়েল কালারের কালির প্রিন্ট, আর এটা হচ্ছে আপনার ইপসন অরিজিনাল কালির প্রিন্ট। অরিজিনাল এবং কি রিয়েল কালার দুইটার মধ্যে কিন্তু আপনারা দেখুন যে পার্থক্য রয়েছে একটু, কিন্তু পার্থক্য হলো দুইটা দুই রকম আসছে। একদম অরিজিনাল যেটা, এটা কিন্তু আপনাদের একদম সব কিছুই 100% নিখুঁত আসে। প্রিন্টের কোয়ালিটিটা দেখুন যে একদম কিন্তু নিখুঁত প্রিন্ট। এই দেখুন যে প্রিন্টের কোয়ালিটিটা।
আর এটা হচ্ছে আপনার রিয়েল কালারের কালি দিয়ে প্রিন্ট করা। রিয়েল কালারের প্রিন্টটাও কিন্তু কোনো অংশে খারাপ না, দুইটা প্রিন্টেই চালানো যায়, কিন্তু রিয়েল কালার এবং অরিজিনাল কালির মধ্যে যেহেতু অনেক প্রাইসের ডিফারেন্স, আপনারা দুইটা থেকে প্রিন্টের কোয়ালিটি দুই রকম পাবেন, এটাই স্বাভাবিক। আপনার অরিজিনালটা দিয়ে দিলে একদম 100% রেজাল্ট পাবেন, যে প্রিন্ট কোয়ালিটিটা একদম আপনার যে ম্যাটার থাকবে এই ম্যাটারের সাথে মিলিয়ে কিন্তু প্রিন্টটা আসবে। সো এখানে ভিডিও ক্যামেরায় কিন্তু সব কিছু একদম একুরেট আসে না, আপনারা হয়তো দেখে তফাত করতে পারবেন না যে আসলে এটার মধ্যে পার্থক্য কী। দুইটা ছবির মধ্যে অবশ্যই পার্থক্য আছে, কিন্তু এই ছবিটা একটু ডিপ হয়েছে প্রিন্টটা, আর এটা হচ্ছে একদম ন্যাচারাল যেই ছবিটা আছে এটাই আসছে। আপনি কম্পিউটার কাজ করে যেই ছবিটা দিবেন এই ছবিটাই কিন্তু অরিজিনাল কালি দিয়ে প্রিন্ট আসবে। সো বন্ধুরা, অরিজিনাল কালির দাম হচ্ছে প্রতি বোতল কালির দাম 1000 টাকা, আর হচ্ছে রিয়েল কালার কালির দাম কিন্তু যে 50 থেকে 60 টাকার মধ্যে। সো দুইটা কালির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, সো প্রিন্ট কোয়ালিটিও ডিফারেন্স হবে, এটাই স্বাভাবিক। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।